হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে? আর স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো সবাই ভালো আছো? আল্লাহর রহমতে সুস্থ আছো, তাই না? আচ্ছা, আর 11টা বেজে গেছে, ক্লাস শুরু করছি, অনেকেই জয়েন হচ্ছে। আর চ্যাট বক্সে তোমাদের নাম রোল গুলো লিখে দিও। আর কয়েকজন আছে তোমরা, একটু দেরিতে জয়েন করো। হ্যাঁ, তাদেরকে বলে দিও যে তারা যেন ক্লাস শুরুর সাথে সাথে জয়েন করে। তাহলে আমরা ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকের আলোচ্য প্রধান টপিক গুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, পার অক্সিজোম, গ্লাই অক্সিজোম। আমরা চারটা অঙ্গাণু আজকে পড়ব। কৃতজ্ঞতা স্বীকার, ঢাকা সিটি কলেজ জীববিজ্ঞান বিভাগের সকল সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই স্লাইড তৈরি করার জন্য। বরাবরের মতে যে সমস্ত লেখকদের বই আমরা অনুসরণ করি তাদের নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আমরা এবার আমাদের টপিকসে চলে যাচ্ছি। আমাদের আলোচনাটা প্রথমে ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা অনেকে একে এন্ডোপ্লাজমিক জালিকাও বলে। পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। আবিষ্কার বিজ্ঞানী কেইট আর পোর্টার এবং তার সঙ্গী অ্যালবার্ট ক্লড ও ফুলম্যান 1945 সালে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ করা হয় 1953 সালে। এখানে একটা কথা আমরা শব্দ আমরা দেখতে পাচ্ছি, ভ্রূণীয়। আমি এখানে একটু সিলেক্ট করেছি ভ্রূণীয় কথাটা, বা ভ্রূণ। ভ্রূণ জিনিসটা আমরা সবাই বুঝি, কেউ যদি বুঝো একটু অ্যান্সার দাও, ভ্রূণ জিনিসটা কি? কারো জানা থাকলে রেসপন্স করো, না থাকলে আমি বলে দেব, বা না পারলে বলো যে না পারি না। বলে দে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বলো, কোশ্চেনটা একবার। ভ্রূণ জিনিসটা কি? ভ্রূণ, এই যে ভ্রূণ বা ভ্রূণীয়, ভ্রূণ জিনিসটা কি জানা থাকলে বলো, না জানা থাকলে বলো যে পারি না। আচ্ছা, কি রেসপন্স করছো না? মানে আপনি বলে দেন। আচ্ছা, আপনি বলবেন। জাইগোট কোষ নাম শুনেছো? জাইগোট কোষ, তাহলে জাইগোট কোষ বারবার মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে বহুকোষী গঠন তৈরি করে তাকে ভ্রূণ বলে। আমি আবার বলছি, জাইগোট কোষ বারবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে যে বহুকোষী গঠন তৈরি করে তাকে ভ্রূণ বলে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। উৎপত্তি, সাইটোপ্লাজমিক ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে উৎপন্ন হয়। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো থেকে উৎপন্ন হতে পারে। বিস্তৃতি, অধিকাংশ ইউক্যারিওটিক কোষেই এই অঙ্গাণু পাওয়া যায়, তবে যকৃত, অগ্নাশয় ও অন্তঃক্ষয় গ্রন্থি কোষে এটি বেশি থাকে। আচ্ছা, নিচে আর একটা শব্দ আমরা এখানে পেয়েছি, অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে বা জানো, কেউ বলতে চাও? এই গ্রন্থি থেকে স্যার এনজাইম নিঃসৃত হয়? না, ভুল। তুমি ওটা বলছো স্যার, নালিবিহীন গ্রন্থি। হ্যাঁ, নালিবিহীন গ্রন্থি, ঠিক, নালিবিহীন গ্রন্থি, নালিবিহীন গ্রন্থি, ঠিক আছে। এবং এই গ্রন্থি নিঃসৃত রস হবে হরমোন, নট এনজাইম। জি স্যার। ঠিক আছে, আর হরমোন পরিবহনের কোনো নালী থাকে না, হরমোন পরিবাহিত হয় রক্ত দ্বারা। হরমোন কি দ্বারা প্রবাহিত হয়? রক্ত দ্বারা। রক্ত দ্বারা, তাহলে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত রস বা হরমোন রক্ত দ্বারা বাহিত হলে তখন তাকে বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, এবার আমরা আসবো এন্ডোপ্লাজমিক জালিকার ভৌত গঠন।
গঠনগত ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার। আমরা ডান সাইডের ছবিগুলো দেখতে পাচ্ছি, একটার নাম সিস্টার্নি, আরেকটার নাম ভেসিকল, আরেকটার নাম হলো টিবিউল। এই তিনটাই হলো এন্ডোপ্লাজমিক জালিকার ভৌত গঠন। সিস্টার্নি প্রথমে আসি আমরা, এনে ছবিতে আমরা দেখতেই পাচ্ছি, এরা দেখতে অনেকটা চ্যাপ্টা শাখাবিহীন লম্বা চৌবাচ্চার মতো। সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে এবং এগুলোর ব্যাস হলো 40 থেকে 50 মিলিমাইক্রন হয় এবং এরা পুরু। এগুলোর গায়ে অনেক সময় রাইবোজোম সংযুক্ত থাকে। রাইবোজোম যদি সংযুক্ত থাকে তখন আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাইবোজোম যদি সংযুক্ত না থাকে তখন বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার নিচে ছবিতে দেখো ভেসিকল, ভেসিকলের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি বর্তুলাকার ফোস্কার মতো, এর ব্যাস 20 থেকে 25 মিলিমাইক্রন। এবার ডান পাশে শেষের যে আমরা দেখতে পাচ্ছি টিবিউল, এগুলো দেখতে নালিকার ন্যায়, এরা শাখান্বিত হতে পারে বা অশাক। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে শাখান্বিত আর দুই পাশে আছে অশাক, অশাক মানে কোনো শাখা নাই, এবং এদের গায়ে কোনো রাইবোজোম যুক্ত নেই। স্যার হ্যাঁ বলো। বর্তুলাকার কি? বর্তুলাকার, ও বর্তুলাকার মানে এটা হলো আমাদের গায়ে অনেক সময় চামড়া পুড়ে যায় না, চামড়া অনেক সময় পুড়ে যায়, পুড়ে মনে করো যে অনেক সময় একটা থলি বা একটা ফোস্কার মতো একটা গঠন তৈরি হয় না, হ্যাঁ ওই গঠনটাকে বলতে হচ্ছে বর্তুলাকার ফোস্কা, মানে থলে আকৃতির। আচ্ছা এবার আমরা আসবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন এবং লিপিড। প্রোটিন থাকবে 60 থেকে 70 ভাগ আর লিপিড থাকবে 30 থেকে 40 ভাগ। এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। এনজাইম গুলোর মধ্যে উল্লেখযোগ্য গ্লুকোজ 6-ফসফেটেজ, সক্রিয় এটিপিএস, এনএডিএস, ডায়াফোরেজ ইত্যাদি। অমসৃণ জালিকাতে আরএনএ এবং গ্লাই অক্সিজম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা যেটা আছে সেখানে আরএনএ থাকবে এবং গ্লাই অক্সিজম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোজোম বলে। প্রকার, এই প্রকারটা আমরা অলরেডি পড়ে নিয়েছি যে রাইবোজোম সংযুক্তির উপর নির্ভর করে এন্ডোপ্লাজমিক জালিকাকে দুই ভাগে ভাগ করা হয়। যখন এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম সংযুক্ত থাকে তখন তাকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের কাজ হলো প্রোটিন এবং এনজাইম তৈরি করা বা সংশ্লেষণ করা। আর যে সমস্ত এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম যুক্ত থাকে না তাকে বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এদের কাজ হলো লিপিড এবং হরমোন তৈরি করা। আমরা এবার আসছি কাজ। এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণ করে। মসৃণ রেটিকুলামে বিশেষ করে প্রাণী কোষের ক্ষেত্রে লিপিড, মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড, স্টেরয়েড হলো এক ধরনের লিপিড ইত্যাদি তৈরি হয় বা সংশ্লেষণ হয়। এটি লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। অনেকের মতে এটি কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। রাইবোজোম গ্লাই অক্সিজমের ধারক হিসেবে কাজ করে। এরা কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা রাখে। তাহলে হলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন কাজ করলাম। কারো কোনো জিজ্ঞাসা থাকলে এখন বলতে পারো বা ক্লাস শেষে লিখে মনে রাখতে পারো। এখন কারো প্রশ্ন আছে? আর না থাকলে ক্লাস। স্যার ডায়াফোরেজ কি? এনজাইমের নাম। ডায়াফোরেজ হলো একটা এনজাইম। আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্গাণুতে যাচ্ছি, লাইসোজোম। অঙ্গাণুর নাম হলো লাইসোজোম। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে। হাইড্রো মানে বলা মনে করা হয় পানিকে, আর লাইটিক মানে হলো বিশ্লেষণ। তাহলে এনজাইমের ভিতরে যে সরি লাইসোজোমের ভিতরে যে এনজাইম গুলো আছে সেগুলো হলো হাইড্রোলাইটিক ধরনের। তাহলে বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিলি দ্বারা আবদ্ধ হয়ে লাইসোজোম তৈরি করে। 1955 সালে ক্রিশ্চিয়ান দা দুবে এই ধরনের অঙ্গাণুর নামকরণ করেন
লাইসোজোম এবার আসবো উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি এবং গোলজি বডি কর্তৃক প্যাকেজকৃত আমরা যখন গোলজি বডি পড়াইছিলাম তখন তোমাদের খেয়াল আছে কিনা জানি না যে একটা ছবি দেখাইছিলাম যে উপরে ছিল এন্ডোপ্লাজমিক জালিকা আর এন্ডোপ্লাজমিক জালিকার কিছু দ্রব্যাদি একটা ভেসিকল দ্বারা আবদ্ধ হয়ে হ্যাঁ বের হয়ে এসেছিল সেই ভেসিকলটার নাম কারো মনে আছে কেউ কি বলতে পারবা যারা আগের ক্লাস করেছো বা বাসায় পড়েছো তারা ওই ভেসিকলের কথা হয়তো মনে মনে রেখেছো আমি আবার বলছি এন্ডোপ্লাজমিক জালিকা এক ধরনের দ্রব্যাদি সহ এক ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা থেকে বের করে দেয় হ্যাঁ প্রথম যে নামকরণটা করা হয় তার নাম কি ছিল ট্রানজিশন ভেসিকল মনে পড়েছে জি স্যার হ্যাঁ ওই ট্রানজিশন ভেসিকলটা কে বহন করে নিয়ে এসেছিল ট্রানজিশন ভেসিকলটা বহন করে নিয়ে এসেছিল গোলজি বডি কিন্তু অনেকগুলো সিস্টার্ন ছিল সেই সিস্টার্নার মাধ্যমে বাহিত হয়ে শেষে আবার আরেকটা ভেসিকল নামে বের করে দিয়েছিল তার নাম কি ছিল সেক্রেটরি ভেসিকল হ্যাঁ যেটা কোষঝিল্লির কাছাকাছি পৌঁছিয়ে দেয় ওই যে সেক্রেটরি ভেসিকল ওটাই আসলে মূলত লাইসোজোম ক্লিয়ার এই জন্য আমরা বলতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি এবং গোলজি বডি কর্তৃক প্যাকেজকৃত এই কথার অর্থ হলো এইটা বুঝলো সবাই জি স্যার আচ্ছা থ্যাংক ইউ বিস্তৃতি প্রাণী দেহের শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যায় লাইসোজোম দেখা যায় প্রায় সব প্রাণী কোষে বিশেষ করে বৃক্ক কোষে অন্ত্রের আবরণী কোষে লাইসোজোম আছে তবে আরবিসিতে লাইসোজোম থাকে না সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় এস্ট্রোজোম আবিষ্কৃত হয়েছে তাহলে উদ্ভিদ কোষে অতি সত্বর একটা ধরনের লাইসোজোম আবিষ্কার হয় তার নাম দেওয়া হয়েছে এস্ট্রোজোম এবং এস্ট্রোজোমের অপর নাম কিন্তু ওলিওজোম এরা আকারে ছোট হয় তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ লাইসোজোমের ভৌত গঠনে যাচ্ছি লাইসোজোম হলো সাধারণত বৃত্তাকার গোলাকারও হতে পারে এদের ব্যাস 0.2 থেকে 0.8 মিলিমাইক্রন হয় বৃক্ক কোষে লাইসোজোম অপেক্ষাকৃত আকারে বড় হয় প্রতিটি লাইসোজোম একটি দ্বিস্তরী আবরণ দ্বারা আবদ্ধ থাকে এবং এই লাইসোজোমের ভিতরে যে ভ্যাকুয়াল বা গহ্বরটা আছে সেখানে ঘন তরল দ্বারা পূর্ণ থাকবে আমরা যেখানে ছবিতে দেখতে পাবো এই যে এখানে সেই ভ্যাকুয়াল এই যে ভ্যাকুয়াল লেখা আছে এই ভ্যাকুয়ালটা ঘন তরলে পূর্ণ আছে কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না এদেরকে বলা হয় স্টেবিলাইজার আমরা কিছুক্ষণ আগে জানলাম যে লাইসোজোমের ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে এই এনজাইম গুলো প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে আসতে বাধা দেয় কে স্টেবিলাইজার স্টেবিলাইজার ঝিল্লিকে দৃঢ় করে রাখে বা স্থিতিশীল করে রাখে যার ফলে ভিতরের এনজাইম গুলো লাইসোজোম থেকে বের হয়ে আসতে পারে না আবার নিচের প্যারাতে বলা হচ্ছে কতক বস্তু লাইসোজোমের ঝিল্লি বিভিন্ন হতে সাহায্য করে যার ফলে এনজাইম সমূহ বের হয়ে এসে অটোলাইসিস ঘটায় এদেরকে ল্যাবিলাইজার তাহলে ল্যাবিলাইজার নামক উপাদান কি করবে যে লাইসোজোমের প্রাচীরকে ফাটিয়ে দিবে বা বিভিন্ন করবে যার ফলে লাইসোজোমের ভিতরে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলো লাইসোজোম থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে তাহলে যারা বের হতে সাহায্য করছে এনজাইম তাকে বলবো ল্যাবিলাইজার আর যারা এনজাইম খেয়ে লাইসোজোমের মধ্যে রাখছে তাকে বলা হবে স্টেবিলাইজার তাহলে এই যে স্টেবিলাইজার আর ল্যাবিলাইজার দুটো ওয়ার্ড আমি বুঝালাম সবাই কি বুঝেছো আচ্ছা থ্যাংক ইউ রাসায়নিক গঠন লাইসোজোমের আবরণী ঝিল্লি লাইপোপ্রোটিন নির্মিত ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকবে এনজাইম গুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ডিএনএস আরএনএস অ্যাসিড লাইপেস স্টারেজ স্যাকারেজ লাইসোজাইম ফসফোলাইপেস ইত্যাদি এবং প্রতিটি লাইসোজোমে একটি নির্দিষ্ট এক ধরনের এনজাইম বিদ্যমান থাকে এখানে এনজাইম অনেক ধরনের আছে তবে এক এক লাইসোজোমে এনজাইম এক এক রকম হবে তাহলে ছবিটি একটু আগে দেখাচ্ছিলাম আবার দেখাচ্ছি তাহলে ভিতরের গহ্বরটা হলো ভ্যাকুয়াল এই ভ্যাকুয়ালের মধ্যে হ্যাঁ কিছু দানাদার বস্তু দেখতে পাচ্ছি এখানে বললাম আমরা দানা এখানে আমরা অপচিত চর্বির মায়োলিন তন্তু দেখতে পাচ্ছি আর এগুলো আমরা পরিপাককৃত এনজাইম মানে পরিপাক এই এনজাইম গুলো পরিপাকে সাহায্য করে আমরা এবার কাজে যাব
লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয় অর্থাৎ লাইসোজোমের পরিবেশটা যখন অম্লীয় হবে তখন এনজাইমগুলো কাজ করবে সাইটোপ্লাজমে নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না তাই কোষে তেমন কোনো ক্ষতি হয় না প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটিন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে তাহলে আমরা কি পিএইচ এর মানটা জানি পিএইচ এর মান যদি 7 হয় তাহলে তখন আমরা বলবো নিউট্রাল নিউট্রাল নিরপেক্ষ মান যদি 7 এর কম হয় অম্লীয় তাহলে খালি অম্লীয় অম্লীয় আর 7 থেকে 7 এর উপর থেকে 14 পর্যন্ত ক্ষারীয় হয় ক্ষারীয় আচ্ছা এখন লাইসোজোমের এক নম্বর কাজে আমরা যাচ্ছি এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে এটি বিঘটনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে কোষের অন্যান্য অঙ্গাণু থেকে রক্ষা করে এটা লাইসোজোমের ভিতরে যে এনজাইমগুলো আছে সেগুলো বিঘটনকারী হ্যাঁ সেগুলো ঝিল্লি দ্বারা আবদ্ধ রাখছে যার ফলে সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু এই বিঘটনকারী এনজাইম থেকে রক্ষা পাবে লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে 4 নম্বর কাজ খুব ইম্পর্টেন্ট তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় আমরা কিছুক্ষণ আগে পড়লাম লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ করতে বা ফাটানোতে কে কাজ করে ল্যাবিলাইজার গুড তাহলে ফলে আবদ্ধ কিছু এনজাইম লাইসোজোম থেকে বের হয়ে যায় কোষের সাইটোপ্লাজমে আর কোষের সাইটোপ্লাজমে আছে কি অনেক অঙ্গাণু সেই অঙ্গাণুগুলোকে নষ্ট করতে থাকে এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো অটোফ্যাগি তাহলে ল্যাবিলাইজার যখন লাইসোজোমের প্রাচীর ফাটিয়ে দিচ্ছে যার ফলে লাইসোজোমের ভিতরে এনজাইমগুলো সাইটোপ্লাজমে চলে আসছে সাইটোপ্লাজমে আছে অঙ্গাণু সেই অঙ্গাণুকে নষ্ট করতে শুরু করে এই প্রক্রিয়াকে বলবো অটোফ্যাগি যেহেতু সাইটোপ্লাজমের অঙ্গাণু প্লাস সাইটোপ্লাজম উভয় নষ্ট হচ্ছে একসময় কোষটি নষ্ট হয়ে যাবে আর সমস্ত কোষটি যখন নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা বলবো অটোলাইসিস সেটাকে নষ্ট হয়ে যাওয়া বলতে পারি বা পরিপাক হয়ে যাওয়া বলতে পারি তাহলে আমরা অটোফ্যাগি আর অটোলাইসিস এই দুইটা স্টেপ বুঝতে পারলাম আচ্ছা থ্যাংক ইউ এরা জীবদেহের অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলে হ্যাঁ অনেক সময় দেখা গেল যে আমাদের জীব আমরা কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়ে যাই ভাইরাস বা অন্যান্য জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় যার ফলে যে কোষটা আক্রান্ত হয়েছে লাইসোজোম অনেক সময় সেটাকে নষ্ট করে দিতে পারে হ্যাঁ যাতে অন্য কোষগুলো তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায় যখন কোষটাকে নষ্ট করে দেয় তখন আমরা সেটাকে বলবো হ্যাঁ সুইসাইডাল স্কোয়ার মানে কোষটা ওই কোষটাকে ধ্বংস করলো লাইসোজোম এই জন্য লাইসোজোম খেয়ে আমরা তখন বলবো সুইসাইডাল স্কোয়ার বা আত্মঘাতী থলিকা কোষ বিভাজন কালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে এরা কোষে কেরাটিন সৃষ্টিতে সাহায্য করে কেরাটিন হলো এক ধরনের প্রোটিন যেমন আমাদের মানুষের ক্ষেত্রে নখে চুলে গরুর শিঙে এই প্রোটিনগুলো থাকে লাইসোজোম নিউক্লিয়াস এনজাইম নিঃসরণ করে প্রাণীদের জিনগত পরিবর্তন ঘটায় ফলে ব্লাড ক্যান্সারের আবির্ভাব ঘটে এতে টিস্যু বিঘটনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে অ্যাসিড বিঘটনকারী টিস্যু বিঘটনকারী একটা এনজাইম যার নাম অ্যাসিড ফসফেটেজ এই এনজাইমগুলো থাকবে তাহলে এই ছিল লাইসোজোম তাহলে লাইসোজোম থেকে কোনো প্রশ্ন আছে তোমাদের স্যার 8 নম্বর কাজটা বুঝি নাই 8 নম্বর 8 নম্বরটা হলো কি লাইসোজোম নিউক্লিয়াস এনজাইম নিঃসরণ করে তাহলে একটা এনজাইম হলো নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিয়াস এনজাইমটা কার উপর কাজ করে আমরা যে ডিএনএ আরএনএ নাম শুনেছি না হ্যাঁ স্যার হ্যাঁ ডিএনএ আরএনএ এর পরে বা নিউক্লিক অ্যাসিড এর পরে কাজ করে আর সেখানে কোন ধরনের পরিবর্তন ঘটায় ডিএনএ তে যদি কোনো পরিবর্তন ঘটে তখন পরিবর্তন আসে জিন জিন কি জিন হলো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হ্যাঁ তাহলে এই জিনে পরিবর্তন ঘটে যায় এই জন্য বলছে নিউক্লিয়াস এনজাইম নিঃসরণ করে লাইসোজোম যার ফলে প্রাণীদের অনেক সময় জিনগতই পরিবর্তন ঘটে জিনগত পরিবর্তন এটা কি ক্ষেত্র বিশেষে করে এটা সবার ক্ষেত্রে হবে না কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে জিনগত পরিবর্তন মানে কি আগে হয়তো কোন একটা বৈশিষ্ট্য একরকম ছিল পরে দেখা গেলো যে সামান্য চেঞ্জ হ্যাঁ অনেক সময় দেখা গেলো যে কেউ মনে করো যে জিনগত পরিবর্তন মানে কেমন বোঝাবে মানে কেউ হয়তো এই 2 ঘন্টা আগের কথা ভুলে যায় আবার 10 বছর আগের কথা মনে রাখতে পারে আবার এর উল্টোটাও হতে পারে তো এগুলো এই বৈশিষ্ট্যগুলো এরকম হয়ে যেতে পারে অনেক সময় ঠিক আছে আচ্ছা
তাহলে আমাদের কাজ হলো হলো লাইসোজোমের আমরা আরেকটা অঙ্গাণুতে যাব পারঅক্সিজোম পারঅক্সিজোম হাইড্রোলাইটিক মানেটা কি জানি হাইড্রো মানে পানি আর লাইসিস মানে বিশ্লেষণ পানি বিশ্লেষণ থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা পারঅক্সিজোম পারঅক্সিজোম হলো একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু যার মধ্যে বিভিন্ন এনজাইম থাকে এবং যারা জারণ প্রক্রিয়ায় অংশ নেয় তাহলে আমরা এতক্ষণ যে অঙ্গাণুগুলো পড়েছিলাম বা বিগত ক্লাসে যে অঙ্গাণুগুলো পড়েছিলাম সেগুলো সবাই কিন্তু দ্বিস্তরী পর্দা বেষ্টিত ছিল আমরা এখন প্রথম একটা অঙ্গাণু শিখতেছি যার পর্দা হলো এক স্তরী একটু খেয়াল করো একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু পারঅক্সিজোম আবিষ্কার 1967 সালে বেলজিয়ামের সাইটোলজিস্ট ক্রিস্টিয়ান দা দুবে কোষের সাইটোপ্লাজম থেকে পারঅক্সিজোম অঙ্গাণুটি আবিষ্কার করেন বিস্তৃতি এটি প্রায় সব কোষেই বিদ্যমান তবে প্রাণী বৃক্ক এবং যকৃত কোষে এটি বেশি পাওয়া যায় উৎপত্তি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরা উৎপন্ন হয় গঠন পারঅক্সিজোম একক পর্দা বিশিষ্ট গোলাকার বা বর্তুলাকার অঙ্গাণু এর ব্যাস 0.2 থেকে 17 মিলিমাইক্রন এর ভেতরে ক্রিস্টাল বা দানার আকারে সঞ্চয়ী এনজাইম থাকে এনজাইম সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাটালেজ ক্যাটালেজ মানে কি ক্যাটালেজ এনজাইম কি ধরনের কাজ করে কারো জানা আছে ক্যাটালেজ ক্যাটায়ন নাম শুনেছো না ক্যাটায়ন বা ক্যাটন মানে হলো কি ক্যাটাবলিজম সরি ক্যাটাবলিজম জি স্যার ক্যাটাবলিজম মানে হলো কি ভেঙে দেওয়া আর অ্যানাবলিজম মানে হলো সঞ্চয় করা ক্যাটালেজ মানে হলো ভেঙে দেয় হ্যাঁ তাহলে এনজাইম সমূহের মধ্যে ক্যাটালেজ ক্যাটালেজ এনজাইম হলো কোনো যৌগকে ভেঙে দিতে পারে তাহলে এই এনজাইম গুলো পারঅক্সিজোমে বেশি থাকে পারঅক্সিজোমের কাজ এর প্রধান কাজ বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোয়েতে পরিণত করা হাইড্রোজেন পারঅক্সাইডের বিপাক নিয়ন্ত্রণ করা কোষের জারণ ক্রিয়ায় অংশ নেয় এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে বিভক্ত করে 4 নম্বর কাজ কোষীয় অঙ্গাণুগুলোকে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের বিষক্রিয়া থেকে রক্ষা করে হ্যাঁ কারণ আমরা জানি পারঅক্সিজোমে অনেক হাইড্রোজেন পারঅক্সাইড আছে যদি এই হাইড্রোজেন পারঅক্সাইড রূপেই থেকে যেত পারঅক্সিজোমে তাহলে এটা কোষের জন্য ক্ষতিকর এই জন্য এর ভিতরে যে এনজাইমগুলো আছে যেমন ক্যাটালাইজ এনজাইম সেকেটালাইজ এনজাইম জারণ ক্রিয়ায় অংশ নেয় যার ফলে H2O2কে ভেঙে দেয় ভেঙে পানি এবং অক্সিজেনে বিভক্ত করে দেয় এটা ওই অঙ্গাণুর ভিতরে এই কাজটা হয় যার ফলে অন্যান্য অঙ্গাণুগুলো এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায় কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে সবুজ উদ্ভিদে শালক সংশ্লেষণ শালক শোষণ সম্পূর্ণ করতে সাহায্য করে এই শালক শোষণকে আমরা বলছি ফটো রেসপিরেশন ফটো মানে আলো আর রেসপিরেশন মানে শোষণ ঠিক আছে তাহলে আমরা সবাই জানি যে রেসপিরেশনে কোনো আলোর সাহায্যের দরকার হয় না প্রাণীতে তো দরকারই হয় না তবে কিছু সবুজ উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কি হয় যে কিছু আলোর উপস্থিতিতে রেসপিরেশন ঘটতে পারে এবং এই ধরনের রেসপিরেশনকে বলবো শালক শোষণ বা ফটো রেসপিরেশন প্রক্রিয়াটা কিভাবে হয় এটা আমরা 9 নম্বর অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব ওখানে আমরা বিস্তারিত জানবো সাত এছাড়াও কোএনজাইম এনএডি পুনরুৎপাদনে ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন ক্ষারসমূহ ভাঙতে ও পুনরুৎপাদনে পারঅক্সিজোমের ভূমিকা আছে তাহলে এখানে আমরা বলছি নাইট্রোজেনাস ক্ষার নাইট্রোজেনাস ক্ষার মানে কোনগুলো কারো মনে আছে নাইট্রোজেনাস ক্ষার গুলো কি কি জি স্যার নাইট্রোজেনাস ক্ষারের কথা বলা হয়েছে নাইট্রোজেনাস ক্ষার জি স্যার ডিএনএ এবং আরএনএ স্যার অ্যাডিনিন গুয়ানিন অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন হ্যাঁ থ্যাংক ইউ খুবই সুন্দর হয়েছে তাহলে এই যে নাইট্রোজেনাস ক্ষারগুলো আছে এই ক্ষারগুলোকে ভাঙতে এবং গঠন মানে পুনরায় উৎপাদনে ভূমিকা রাখে পারঅক্সিজোম তাহলে পারঅক্সিজোমের গঠন কাজ শেষ আমরা শেষ অঙ্গাণু আমরা আসছি স্যার নাইট্রোজ হ্যাঁ বলো স্যার নাইট্রোজেন ক্ষারগুলো ভাঙতে হয় কেন নাইট্রোজেনাস ক্ষারগুলো কারণ নাইট্রোজেনাস ওয়েস্ট বলে না যখন আমরা ডিএনএ আরএনএ যখন আমাদের এনজাইম দ্বারা ডিএনএ আরএনএ কে ভেঙে দিয়ে ডিএনএ কে ভাঙলে আমরা পাবো অসংখ্য ডিঅক্সিনিউক্লিওটাইড আর ডিঅক্সিনিউক্লিওটাইড কে ভাঙলে আমরা পাবো তোমার ফসফরিক অ্যাসিড পাবো নাইট্রোজেনাস ক্ষার পাবো আবার সুগার পাবো
তাহলে এই যে নাইট্রোজেনাস ক্ষারগুলো যদি রক্তে ভেসে থাকে তাহলে সেটা আমাদের ওয়েস্ট, ওটা বর্জ্য, ঠিক আছে? তো এই বর্জ্য অনেক কি করে যে সেগুলোকে ভেঙে আবার পুনরায় হ্যাঁ এই নাইট্রোজেনাস ক্ষার তৈরিতে সাহায্য করে, এই এই কাজটা করবে পার অক্সিজন, বুঝলা? আচ্ছা, আমরা পরবর্তী অঙ্গাণুতে যাব, গ্লাই অক্সিজন। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দা বেষ্টিত ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু যারা স্নেহ পদার্থ বিভাগের এনজাইম ধারণ করে তাদের গ্লাই অক্সিজন বলে। তাহলে আমরা এর আগের যে অঙ্গাণুটা পড়েছিলাম সেটাও ছিল একক পর্দা বেষ্টিত, আমরা এখন যে অঙ্গাণুটা পড়ছি সেটাও কিন্তু একক পর্দা বেষ্টিত। তাহলে আমরা দুইটা অঙ্গাণুর নাম জানলাম, যারা যাদের পর্দা হলো একক এক স্তরে, একটা হলো পার অক্সিজন আর একটা হলো গ্লাই অক্সিজন। বাকি যে আমরা অঙ্গাণুগুলো পড়েছি সেগুলো ম্যাক্সিমামই দ্বিস্তরী ছিল, আবরণী। আবিষ্কার বিজ্ঞানী আর ডব্লিউ ব্রিডেনবেক 1977 সালে এটি আবিষ্কার ও নামকরণ করেন। বিস্তৃতি সূত্রাকার ছত্রাক ইস্ট নিউরোপোরা, তেল বীজের কোষে গ্লাই অক্সিজন পাওয়া যায়, বীজের লিপিড সঞ্চয়ী কোষেও এদেরকে দেখা যেতে পারে। উৎপত্তি এন্ডোপ্লাজমিক জালিকার সিস্টার্নি থেকে এদের উৎপত্তি হয়। নিউরোপোরা কি? নিউরোপোরা নিউরোপোরা ও নিউরোপোরা এক ধরনের উদ্ভিদ, ঠিক আছে? ওটা বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে, ওটা এক ধরনের উদ্ভিদ, ওটা এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ। আচ্ছা, এবার আমরা পর্বতে চলে যাব, গঠনে চলে যাব গ্লাই অক্সিজনের। তাহলে গ্লাই অক্সিজন ছিল একক আবরণী বিশিষ্ট গোলাকার ডিম্বাকার বা ষড়ভুজাকার স্নেহ পদার্থ সমৃদ্ধ অঙ্গাণু, ব্যাস 0.5 থেকে 1.5 মিলিমাইক্রন, এর মাত্রিকা দানাদার, কখনো কখনো এর কেন্দ্রে ঘন কোর অঞ্চল দেখা যায়। বিটা অক্সিডেশন ও গ্লাই অক্সালো চক্রের বিভিন্ন এনজাইম যেমন আইসোসাইটেড লাইগেজ, ম্যালেট সিনথেটিস, গ্লাইকোলো অক্সিডেজ, ক্যাটালেজ প্রভৃতি থাকে। তাহলে এখানে দুটি চক্রের নাম বলা হয়েছে, একটা বিটা অক্সিডেশন আর একটা গ্লাই অক্সালো চক্র। এই চক্র সম্পন্ন করার জন্য কিছু এনজাইম এখানে উল্লেখ করা হয়েছে, এই এনজাইম গুলো গ্লাই অক্সিজেনের ভিতরেই থাকবে। স্যার, কোর অঞ্চল কি? কোর অঞ্চল, কোর অঞ্চল মানে সেন্টার বোঝাচ্ছে, কেন্দ্রের যে প্রধান যে সেন্টার সেটাকে বলা হচ্ছে কোর। হ্যাঁ, কোর মানে বোঝায় প্রধান, কেন্দ্রে ঘন কোর অঞ্চল দেখা যায়। কাজ প্রধানত চর্বি বা লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করা, বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনি বা শর্করাতে পরিণত করে চারার বৃদ্ধি অব্যাহত রাখে। এখানে একটা কথা, গ্লুকোনিওজেনেস সেখানে লেখা আছে, ঠিক আছে? আসলে এই গ্লুকোনিওজেনেস জিনিসটা কি, লিপিড কিন্তু একটা অশর্করা জাতীয় পদার্থ। তাহলে অশর্করা জাতীয় পদার্থ যে প্রক্রিয়ায় শর্করায় পরিণত হয় সে প্রক্রিয়াটি কি বলবো, গ্লুকোনিওজেনেসিস। সবাই কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে লিপিড হলো অশর্করা, আর এই অশর্করা পদার্থ গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় যখন শর্করায় পরিণত হবে তখন তাকে বলবো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন ভাবে, জেনেসিস মানে উৎপন্ন। এখানে যদি আমিষও থাকতো, আমিষ ভেঙে যদি শর্করায় পরিণত হতো সেক্ষেত্রেও গ্লুকোনিওজেনেসিস ভূমিকা রাখত। তিন নম্বর কাজ, গ্লাই অক্সালেট চক্রের মাধ্যমে শোষণ বস্তু জারিত করে শক্তি উৎপন্ন করে। এখানে শোষণ বস্তু, শোষণ বস্তুর নাম কেউ বলতে পারবা? শোষণ বস্তু বা শোষণিক বস্তু কি বলতে পারবা? শোষণ বস্তু কোনটা? স্যার, গ্লুকোজ। গুড, তোমার নাম কি? পূজা বণিক। হ্যাঁ, পূজা বণিক। পূজা বণিক, রোল কত তোমার? স্যার, 232। তুমি ভবিষ্যতে অনেক ভালো করবা, ঠিক আছে? ভালোভাবে পড়তে থাকো। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আছি চার নম্বরে। এ অঙ্গাণুর সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের বিভাগ ঘটে। তাহলে আমরা যেটা বললাম গ্লাই অক্সিজন, এই গ্লাই অক্সিজনের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের বিভাগ ঘটে।
বিপাক জিনিসটা তো আমরা বুঝি তাই না? বিপাক মানে আমরা বলেছিলাম কি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে ভাঙা করার কাজ আপনার এই যে আবার ঠিক হয়েছে জি স্যার এখন ঠিক আছে আচ্ছা আমরা বলছিলাম বিপাক বিপাক জিনিসটা মানে কি যে দেহের ভিতরে অনবরত দেহের কোষের ভিতরে অনবরত ভাঙা করার কাজ আচ্ছা এখন আমরা যে চারটা অঙ্গাণু পড়ালাম তাদের ভৌত গঠন রাসায়নিক গঠন কাজ পড়ালাম এর মধ্যে কোনো ল্যাকিংস থাকলে বলো তাহলে আমরা অন্য বিষয়ে চলে যাব বা স্যার পারো স্যার পারঅক্সিজমের প্রথম কাজটা একটু কিরকম লাগছিল পারঅক্সিজমের গঠন তো একবারে ছোট এই যে পারঅক্সিজম স্যার না এর আগে ছিল আবিষ্কার স্যার গঠন না কাজে 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 আচ্ছা কাজে কোন কাজটা বলো স্যার প্রথম কাজটা হ্যাঁ স্যার প্রথম কাজটা ও বিটা অক্সিডেশন এক নাম্বারটা এর প্রধান কাজ হলো বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডকে ভেঙে দেয় স্যার বিটা অক্সিডেশন তো বুঝলাম না বিটা অক্সিডেশন হ্যাঁ এটা হলো একটা মানে বিক্রিয়ার নাম ঠিক আছে এই বিটা অক্সিডেশন হলো একটা বিক্রিয়ার নাম তাহলে ফ্যাটি অ্যাসিডকে ভেঙে দিবে হ্যাঁ ভেঙে দিয়ে কিসে পরিণত করবে অ্যাসিটাইল কোয়ে তাহলে অ্যাসিটাইল কোয়ে কোথা থেকে আসছে ফ্যাটি অ্যাসিড থেকে আসছে আর ফ্যাটি অ্যাসিডকে ভাঙতেছে কি এনজাইম ঠিক আছে ক্যাটালাইজ এনজাইম ক্যাটালাইজ এনজাইম ভেঙে ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোয়েতে পরিণত করছে আর এই বিক্রিয়াটার নাম হলো বিটা অক্সিডেশন হ্যাঁ মানে ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন ঘটছে হ্যাঁ শোষণের মধ্যেও হয় হ্যাঁ অ্যাসিটাইল কোয়ে তো শোষণ বিক্রিয়ার সময় উৎপন্ন হয় হ্যাঁ হ্যাঁ শোষণ ওই যে তোমার সবাত শোষণে যে দুই নম্বর স্টেপ আছে না তোমার হলো এক নম্বর হলো গ্লাইকোলাইসিস দুই নম্বর হলো অ্যাসিটাইল কোয়ে তৈরি তিন নম্বর ক্রেবস চক্র চার নম্বর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ওই দুই নম্বরে যে অ্যাসিটাইল কোয়ে ওই অ্যাসিটাইল কোয়ে এটা তৈরি করবে বুঝছো ঠিক আছে বুঝছি এখানে তো আমরা দেখতেই পাচ্ছি এই যে শোষণে এই যে ছয় নম্বরটা দেখো সবুজ উদ্ভিদে শালক শোষণ সম্পন্ন করতে সাহায্য করে আছে না তাতে এই অঙ্গাণু শোষণের কাজে ভূমিকা রাখে এই জন্য এইভাবে অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে পারে আচ্ছা একটা নমুনা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি আমরা এখানে একের ক দেখতে পাচ্ছি কোষীয় অঙ্গাণু কাকে বলে এটা হলো একটা জ্ঞানমূলক কোশ্চিন তোমরা কি কেউ বলতে চাও কোষীয় অঙ্গাণু সংখ্যাটা সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমে বিদ্যমান সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য অঙ্গাণু কোন সেগুলো হ্যাঁ ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু অনেক আকৃতির কথা বলো নাই আকৃতিটা এড করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা বলবো কি কোষের সাইটোপ্লাজমের ভিতরে জীবন্ত বা সজীব নির্দিষ্ট কাজ ও আকৃতি বিশিষ্ট অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে ওকে কোষীয় অঙ্গাণু বলে হ্যাঁ তাহলে এবার আসি আমরা ফোন নাম্বার কোশ্চেন ফোন নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে কোষের সুইসাইডাল স্কোয়াড এর কাজ লেখো এটা হলো অনুধাবনমূলক কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেনে কিন্তু তোমরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়বা কারণ অনুধাবনমূলক কোশ্চেনে দুইটে অপশন থাকে যেহেতু মার্কস হলো এখানে দুই তাহলে এখানে অপশনগুলো কি কি একটা অপশন আছে সুইসাইডাল স্কোয়াড আরেকটা অপশন হলো কাজ তোমরা ম্যাক্সিমামই পরীক্ষার হলে কাজগুলো লিখে দিয়ে চলে আসো হ্যাঁ কাজ তুমি দুইটা লেখো তিনটা লেখো পাঁচটা লেখো তুমি একের বেশি ভাবা না যেহেতু তুমি সুইসাইডাল স্কোয়াড জিনিসটা কি এটা লেখো নাই কাজেই তোমাকে আগে এক করার জন্য সুইসাইডাল স্কোয়াড কি এটা লিখতে হবে তাহলে সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয় লাইসোজোমকে হ্যাঁ কেন বলা হয় এখানে উল্লেখ করতে হবে যে লাইসোজোমের ভিতরে কিছু ল্যামিলাইজার নামক উপাদান থাকে যারা লাইসোজোমের প্রাচীরকে ফাটিয়ে দেয় এবং ভেতরের এনজাইমগুলো সাইটোপ্লাজমে এসে অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয় এই প্রক্রিয়াকে বলা হবে অটোফ্যাগি আর যখন সমস্ত কোষটি নষ্ট হয়ে যায় বা পরিপাক হয়ে যায় তখন তাকে আমরা বলবো সুইসাইডাল স্কোয়াড অটোলাইসিস বা আত্মঘাতী থলিকা ঠিক আছে তাহলে এই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে তাহলে এক পাবা স্যার যদি শুধু সংজ্ঞা লেখা হয় আর কাজ না লেখা হয় হ্যাঁ কাজ না লেখা তাহলে এক পাবা যদিও সংজ্ঞার মধ্যে কাজটা চলে আসছে কিন্তু তুমি আলাদাভাবে লেখো না তুমি আলাদাভাবে তুমি এখন লেখো যে অটোলাইসিস করা একটা কাজ হয়ে গেল বুঝছো
এইজন্য তোমাকে আলাদা আলাদা পয়েন্ট লিখতে হবে তাহলে তুমি দুই পাবা এবারে আসি আমরা গ নাম্বার কোশ্চেন এটাকে বলা হয় তোমার প্রয়োগমূলক কোশ্চেন তাহলে এই অংশটির ভৌত গঠন লিখো এখানে এ মানে কি বোঝানো হয়েছে বলো তো কোষ প্রাচীর থ্যাংক ইউ এ মানে হলো কোষ প্রাচীর তাহলে এ হলো কোষ প্রাচীর একটা তোমাকে লিখতেই হবে কারণ কোষ প্রাচীর লেখার জন্য তোমাকে এক দেওয়া হবে তুমি যদি না লেখো এবং কোষ প্রাচীরের ভৌত গঠন লিখে চলে আসো তাহলে তুমি দুই পাবা তাহলে তোমাকে আগে প্রথম লাইনে লিখতে হবে এই অংশটি হলো কোষ প্রাচীর এরপরে তুমি ভৌত গঠনে যাবা তাহলে আমরা জানি যে ভৌত গঠন কোষ প্রাচীরের কি যে তিনটা স্তর রয়েছে প্রথম স্তরের নাম মধ্যপর্দা দ্বিতীয় স্তরের নাম হলো প্রাইমারি প্রাচীর তৃতীয় স্তরের নাম হলো সেকেন্ডারি প্রাচীর এই তিনটার গঠন তোমাকে লিখতে হবে লেখার পর কূপ সংলগ্ন এলাকা আছে না কূপ সংলগ্ন এলাকা বা কূপ এলাকা কূপ এলাকার মধ্যে কি কি আছে সেগুলো তোমাকে বলতে হবে যেমন পিট পেয়ার পিট মেমব্রেন প্লাজমোডেজমাটা পিট মেমব্রেন হ্যাঁ কূপ কাকে বলে এই জিনিসগুলো তোমাকে লিখে দিয়ে আসতে হবে আর ছোট করে একটা কোষ প্রাচীরের ছবি আংশিক দিয়ে আসবা যেটা আমরা ক্লাসে পড়াইছি ওটা দিলেও হবে এবার আমরা চার নম্বরে যাই চার নম্বরটা হলো বিশ্লেষণমূলক কোশ্চেন বা উচ্চতর দক্ষতা বি যে অংশটি দ্বারা গঠিত তা গ্রহণযোগ্য মতবাদটি ব্যাখ্যা করো তাহলে বি হলো এখানে কি গঠন সম্পর্কে একটু লিখে দিয়ে তোমাকে চলে যেতে হবে গ্রহণযোগ্য মতবাদটা কি মোজাইক মডেল আমরা বলবো যে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রে কোষঝিলিকে পর্যবেক্ষণ করি তখন কোষঝিলির মধ্যে যে ফসফোলিপিড অণুগুলো আছে এরা একে অপরকে ঠেলা দেয় যার ফলে এদেরকে দেখে অনেকটা তরল বা ফ্লুইডের মতো দেখায় বা জেলির মতো দেখায় আর এর ভিতরে ভেসে থাকা প্রোটিন গুলোকে মোজাইকের মতো দেখায় এই জন্য একে ফ্লুইড মোজাইক মডেল বলে দেন এর গঠনটা লিখে দিবা ঠিক আছে এর গঠন মানে ফসফোলিপিডের গঠনটা লিখবা তারপরে প্রোটিনের গঠনটা লিখবা এগুলো সব লিখে দিবা কোলেস্টেরল গ্লাইকোক্যালিক্স হ্যাঁ এগুলো সম্পর্কে লিখে দিবা হ্যাঁ বলো স্যার একটা কথা ছিল বলো স্যার আমাদের যে এত অঙ্গাণুর গঠন কাজ ভৌত গঠন রাসায়নিক গঠন পড়াইছেন স্যার এগুলো তো একসাথে মনে থাকে না কি করব এটা এটা থাকে না আমরা যখন পরীক্ষায় তখন লিখবো মনে করো আমরা তো একসাথে এতগুলো চাইবো না মনে করো যে লাইসোজোমের হয়তো আমরা চাইলাম যে ভৌত গঠনটা চাইলাম বা ক্লোরোপ্লাস্ট ভৌত গঠন রাসায়নিক গঠন চাইলাম না হ্যাঁ আমাদের পড়তে হবে অনেক কিছু কিন্তু দেখা গেলো যে স্যার ওটাই বলতেছি যে মনে থাকে না তাহলে তোমার তো ভৌত গঠনের অনেক কিছু মনে থাকে থাকে না মনে দেওয়া আছে মধ্যপর্দা প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কূপ এলাকা পিট পেয়ার পিট মেমব্রেন ছবিটা যদি মোটামুটি মাথায় থাকে ঠিক একই ভাবে কোষঝিলিও তাই হ্যাঁ যদি সব লেভেলিং গুলো মাথায় থাকে তাহলে গঠন তোমার সহজ হবে এই জন্য ছবিগুলো বেশি বেশি আঁকা প্র্যাকটিস করো যত বেশি টার্মের সাথে তোমার পরিচয় হবে তত বেশি তুমি মনে রাখতে পারবা হ্যাঁ অনেক টার্ম একটা টার্ম আরেকটা টার্মের সাথে মিল না এই জন্য এই টার্মগুলো তোমাকে আয়ত্তে রাখতে হবে তাহলে মনে রাখতে পারবা তো ক্লাস প্রায় শেষের দিকে জি স্যার তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো